আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আল্লাহ রহস্য রহমতে আমি অনেক ভালো আছি আপনাদেরকে আজকে হোয়াটসঅ্যাপের চারটি হিডেন টিপস নিয়ে আলোচনা করব। যেটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ জানলে আপনার পক্ষেই ভালো হবে আশা করি আপনারা সেই জন্য এই ভিডিওটি দেখবেন আর একটা কথা বলি আমার আসলে অন্য অন্য কন্টেন্টের মতো ভিডিও করার মতো সামর্থ্য নেই যে নিজের ফেস দেখিয়ে করবো যার কারণে আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনার সামনের দিকে আগায় তাহলে ইনশাল্লাহ আমি আরেকটি একটি মোবাইল কিনতে পারবো তারপরে আমি অন্য অন্য কন্টেন্টের মতো ভিডিও তৈরি করতে পারবো তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে লাইক শেয়ার করে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ চলে যাবো আমরা এখন মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আপনারা এই হোয়াটসঅ্যাপ সম্পর্কে যে চারটি টিপস আজকে আপনাদের দিব এই চারটে টিপস যদি আপনারা ফলো করেন আপনাদের জন্য খুব উপকার হবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন সেই মূল কথায় চলে যায় এখন হোয়াটসঅ্যাপের আপনাদের প্রথম যে টিপসটি দিব আপনারা প্রথমে চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কোনায় যে থ্রি ডটস দেওয়া আছে থ্রি ডটসে ক্লিক করবেন এই যে কোনায় যে থ্রি ডর দেওয়া আছে থ্রি ডরসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এখন যে কাজটি হবে সেটা হলো সেটিংসে এই দেখেন এখানে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি সেটিংস লেহা সেটিংসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন যে আপনাকে কাজটি করতে হবে প্রথমে সেটি হলো আপনি মোবাইলে আপনাকে কেউ এসএমএস বয়েস আট যাই কিছু পাঠাক আপনি কেউ যদি আপনাকে মনে করে যে না যে আপনি এই এসটি দেখছেন এই টেক্সটটি দেখছেন কিংবা এই বয়েসটি শুনছেন অর্থাৎ লাস্ট সিন লাস্ট সিন আপনি যেটা মনে করতেছেন যে কেউ যে আমি আপনি সবচেয়ে বিরক্তিকর যে আপনি টেক্সটটা দেখছেন কিংবা ভয়েসটা শুনছেন সে দেখতে পারছে যে আমার টেক্সটটা দেখছে অর্থাৎ বয়েসটা শুনছে কিন্তু আপনি কোনো রিপ্লাই দেন নাই তখন এটা বিরক্তিকর লাগে জাস্ট এই টিপসটা আপনি ফলো করেন আপনাকে কেউ আর বুঝতেই পারবে না যে আপনি তার টেক্সটা দেখে রেখে দিয়েছেন কিংবা ভয়েসটা শুনে আপনি অফ করে দিয়েছেন সে সে জানতে পারবে না যে আপনি লাস্ট সিনসা সিনটা অবশ্যই দেখছেন যার কারণে এই টিপসটা অবশ্যই ফলো করবেন এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে সেটিংস অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসে প্রাইভেসিতে এই যে আমি আপনার দেখিয়ে দিচ্ছি এখানে দেওয়া আছে প্রাইভেসি এই প্রাইভেসিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আসল যে কাজটা এখন আপনাদেরকে করতে হবে দেখুন উপরে লেখা আছে এই যে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে দেয়া দেওয়া আসে দেয়া দেখা থাকলে আপনি যদি এসটা দেখেন মেসেজটা দেখেন তখন সে অবশ্যই এভরিওয়ান প্রত্যেকেই দেখতে পারবে যে আমার মেসেজটা সে দেখছে কিন্তু রিপ্লাই দেয়নি যার কারণে এখন এখানে নোবোডিক ক্লিক করে দেবে নোবোডিক ক্লিক করলে আপনি সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটা দেখছেন সে জানতেই পারবে না মেসেজটা দেখছেন অথচ সে জানতে পারবে না এখন আপনাদের দ্বিতীয় টিপসটি নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনাদের মোবাইলে কেউ অডিও ভিডিও এসএমএস ডকুমেন্টস পিকচার পাঠালে অটোমেটিক আপনার মোবাইলে সেফ হয়ে যাবে এটা ডিলেট হবে না সেই টিপসটির জন্য আপনাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপসে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আবার উপরে থ্রি ডটস দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি আবারও উপরে থ্রি ডটস দেওয়া আছে থ্রি ডোর্সে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে এই যে এখানে দেখুন লেখা আছে স্টোরেজ স্টোর অ্যান্ড ডাটা এটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে কাজটি করতে হবে এখন দেখেন এখানে লেখা আছে হয়েন ইউজিং মোবাইল ডাটা এই হোয়েন ইউজিং মোবাইল ডাটায় ক্লিক করবেন দেখেন এখানে শুধু ফটোস দেয়া আছে এখানে আপনি যদি ফটোস ক্লিক ক্লিক করেন ক্লিক করতে পারেন অডিও ক্লিক করতে পারেন ভিডিও ক্লিক করতে পারেন না আমি শুধু এখানে ফটোস এবং ভিডিও দেব আপনি যেটা মন চায় সেটা দিয়ে দিতে পারবেন দিলে অটোমেটিক আপনার মোবাইলে ডাটা অন করার সাথে সাথে আপনার মোবাইলে অটোমেটিক সেভ হয়ে যাবে তাদেরকে তৃতীয় টিপসটি নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আপনার মোবাইলের যে কোনো এস এম যে কোনো পিকচার যে কোনো ভিডিও যে কোনো মতে হোয়াটসঅ্যাপ থেকে হ্যাকিং করে নিয়ে যেতে পারে যে কেউ নিয়ে যেতে পারে এই হ্যাকিং যাতে না করতে পারে সেই ক্ষেত্রে আপনাকে এই টু স্টেপ ভেরিফিকেশন এই এই সফটওয়্যারটা ফলো করতে হবে তাহলে দেখবেন আপনার আর হোয়াটসঅ্যাপ কেউ হ্যাকি হ্যাক করতে পারবে না আপনার মোবাইল থেকে যে কোনো ডাটা ইমেল যে কোনো ছবি কিংবা ভিডিও কেউ কোনো সময় চুরি করে নিয়ে যেতে পারবে না হ্যাক করে নিয়ে যেতে পারবে না আপনারা এটা আপনার হোয়াটসঅ্যাপে এই সেটিংটা করে নিলে তো মূল কথায় চলে যায় এখন আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসি হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখন যে কাজটি করতে হবে আবারও থ্রি ক্লিক করতে হবে আবারও সেটিংসে চলে যেতে হবে এখন অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে এখন দেখুন লেখা আছে এখানে টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশনে যাওয়ার পরে এখানে ক্লিক করুন ক্লিক এখন দেখুন লেখা আছে এখানে টার্ন অন টার্ন অনেক ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একটা কোড নম্বর দেবেন কোড নম্বর দেওয়ার পরে আবারও একটা কোড নম্বর দেবেন কোড নাম্বার দেওয়ার পরে এখানে একটা ইমেল চাবে অর্থাৎ আপনার যদি কেউ হোয়াটসঅ্যাপে প্রবেশ করে হ্যাক করতে চায় তাহলে আপনার এখানে একটা যে ইমেলটা আপনার সচল আছে ওই ইমেলটাই দিবেন যাতে আপনার ইমেইলে চলে যায় কেউ ঢুকলে পারা আপনার এই ইমেল থেকে আর কেউ হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে পারবে না দ্বিতীয়বার আবার সেই একই ইমেলটা দিবেন যেটা দিলে আপনার মোবাইলে অ্যাপ্লাইং সিটিং এখন ডান ডান করলে হয়ে গেল আপনার মোবাইলের টুয়েস্টেপ ভেরিফিকেশন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ওকে হয়ে গেল যার কারণে এখন আর কেউ চাইলেও আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাকিং করতে পারবে না ফর ইউ ফর ইউর কাইন্ড ইনফরমেশন দ্যাটস এখন আমরা দেখুন এখানে আমার চাচ্ছে কোড চাচ্ছে এখন আমরা চলে যাব চতুর্থ চতুর্থ যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে স্টিকার মেকার স্টিকার মেকার এখন আপনাদের অর্থাৎ ব্যাটারি এবং চার্জারের ক্ষেত্রে আপনাদের যে সেভলি যে কাজটি করতে হবে সেটার জন্য আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে প্লে স্টোরে আমি আগে থেকে ইনস্টল করে রাখছি স্টিকার মেকার নামে একটা অ্যাপস এটা বন্ধুরা দেখুন এখন যে কাজটি হবে আপনার স্টিকার মেকারে যাওয়ার পর এরম একটা ইন্টারফেস আসবে এখন এ নিউ স্টিকার এখানে ক্লিক করবেন এখানে একটা নাম দিবেন এখানে একটা নাম দেওয়ার পরে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে এ নিউ স্টিকার এখন উপরে যে লেখাটা আমি লিখেছিলাম ওই আইকনটার পর এ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন যে কাজটি করতে হবে এখানে টাই আইকন এই প্রথমটায় ক্লিক করে এখন ওপেন গ্যালারি চলে যাবেন কিংবা আপনি ছবি তুলির সাথে সাথেও দিতে পারেন এখন যে কাজটি করতে হবে ফটোতে যাওয়ার পরে এখানে দেখুন আমি একটা ক্লিক করলাম অনেকটা ছবিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে স্মার্ট সিলেক্টেড স্মার্ট সিলেক্টেডে ক্লিক করবেন সাথে সাথে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড চলে গেল এখন এখানে আপনি অ্যাড টেক যোগ করতে পারেন যে হাই। কথাটা আপনি এখানে ওকে করে দেওয়ার পরে এখানে আপনি যে কোনো জায়গা অ্যাড করে দিতে পারবেন কিংবা যে কোনো জায়গা দিতে পারবেন সেভ স্টিকার আপনাকে মনে রাখতে হবে তিনটি তিনটি স্টিকার অ্যাড করতে হবে দ্বিতীয়টা আমি আবার আবার অন করলাম টার্ন অন করলাম দ্বিতীয়টা আমি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে স্মার্ট ব্যাকগ্রাণ স্মার্ট সিলেক্টেড এখানে আমি লিখে দিলাম এখানে আমি লিখব হাউ আর ইউ ওকে দেন আমি টিক চিহ্ন দিয়ে এখানে দিয়ে দিলাম হাউ আর ইউ সেভ স্টিকার তৃতীয়টা এখানে আমি চলে যাব ওপেন গ্যালারি ওপেন গ্যালারিতে যাওয়ার পরে যে কাজটি করতে হবে আরেকটা ছবিতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে স্মার্ট সিলেক্টেড ক্লিক করবো স্মার্ট সিলেক্টেডে ক্লিক করার পরে এখন যে কাজটি করতে হবে সেভ স্টিকার দিতে দেওয়ার পরে তৃতীয় স্টিকার হয়ে গেছে এখন দেখুন লেখা আসছে অ্যাড টু হোয়াটসঅ্যাপ এখন অ্যাড টু হোয়াটসঅ্যাপে যাই দেখুন এখানে লেখা আছে উড ইউ লাইক টু অ্যাড টু হোয়াটসঅ্যাপ ইয়েস অ্যাড ওকে এখন আমি চলে আসি আমার মূল হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পরে দেখুন আমি এখন এখানে এক দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি এই যে কোনায় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে কোনায় দেখুন স্টিকারের অপশনটা স্টিকারে ক্লিক করার পরে স্টিকারে সরি প্রথমে স্টিকারে যাবেন স্টিকারে যাওয়ার পরে এই যে এখানে যে একটা আইকন আছে এখানে এটায় ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন আপনি যে স্টিকারগুলো তৈরি করেছেন সেই স্টিকারগুলো চলে আসবে এখানে ক্লিক করলে আপনি এটা দিতে পারবেন যে কোনো মুহূর্তে যে কোনোটা দিতে পারবেন আমি এটা এখন দেবো না যার কারণে লেট করে দিচ্ছি ফার প্যান এই হচ্ছে চতুর্থ স্টেপ ট্রি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে জানাবেন এবং ফ্যামিলি সবাইকে লাইক শেয়ার করে দিবেন সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন যাতে আপনাদের জন্য এর চেয়ে আরও প্রতিদিন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ